শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলা থেকে ছাদে আসলাম। দেখি রাত থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে, চারিদিকে ভিজে রয়েছে আর গাছগুলো তো সমস্ত স্নান করে রয়েছে। আকাশের মেঘও ভার দেখতেই পাচ্ছেন, একদম আকাশে মেঘে ভর্তি হয়ে রয়েছে। তো সকালবেলা ছাদে চলে এলাম একটু দেখতে গাছগুলো কেমন আছে। তা গাছগুলো সমস্ত জল আজকে দিতে হবে না, সমস্ত গাছ একদম মাটি ভিজে রয়েছে, সুতরাং এখন গাছের কোনো জল দেওয়ার প্রশ্নই নেই। তবে কিছু ফুল আজকে ফুটে রয়েছে, সেগুলোই তুলে ধরছি। এখানে দেখুন কাঠচাপাটা এখনও ফুটে রয়েছে। কাঠচাপা গাছটাই না কিছু প্রবলেম বলতে, কয়েকদিন আমি ফাঙ্গিসাইডটা আমার ফুরিয়ে গেছে, দেওয়া হয়নি। দেখতেই পাচ্ছেন কাঠচাপা গাছের এই একটা লক্ষণ কি, এই যে এইগুলো হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। তা কিছুদিন বাদ বাদ এই কাঠচাপা গাছে কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হয়। আর এখান থেকে কিন্তু আবার নতুন কুড়ি চলে আসছে এই গাছে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইজ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আমার ছাদ বাগানে গাছগুলো কেমন আছে সেগুলোই তুলে ধরছি। প্রথমেই দেখালাম কাঠচাপা গাছটা। কাঠচাপা গাছে ফুল ফুটতে মানে সমানে চলছেই, এর আগেও অনেকগুলো ফুল ফুটেছে। এই পুরো গরমটা জুড়েই কিন্তু এই কাঠচাপা গাছে সুন্দর ফুল ফুটতে থাকে। আর এখানে আর একটা দেখায়, এখানে আমার যে লাল করবী গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। গাছটায় প্রচুর কুড়িয়ে এসছে। এখানে আমার তিন রকম কালারের করবী গাছ আছে, লাল পিঙ্ক কালারের থোকা ভ্যারাইটি, এটা হচ্ছে থোকা ভ্যারাইটি, এটা ফুলগুলো ফুটে গেছে, আরও কুড়িয়ে এসছে। এখানে আর একটা আছে সাদা, তিন রকম কালারের এখানে আমার করবী গাছ রয়েছে। আর এখানে আছে কুন্দ ফুল গাছ, কুন্দ ফুল ফোটা মোটামুটি শেষের পর্যায়ে। কুন্দ ফুল গাছটাকে এবারে আবার নতুন করে রিপটিং করে দেবো, অনেকটা বড় হয়ে গেছে। গাছগুলো বেশ সুন্দর সতেজ রয়েছে, বৃষ্টির জলে আরও ভালো রয়েছে। কিছুদিন হলো গাছগুলোকে আমি সেইভাবে পরিচর্যা করতে পাচ্ছি না। আর বৃষ্টির দিন মাঝে মাঝে বৃষ্টি হওয়াতে সেইভাবে কিন্তু গাছে কোনো ওষুধ দিলেও সেই ওষুধ ধুয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, দেখুন এখানে এই যে এই শীতটা, এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ, এই শীতটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু আবার দুটো এখান থেকে বেরিয়ে এসছে। এই বীজগুলো থেকে সংগ্রহ করে কিন্তু গাছ সুন্দরভাবে তৈরি করা যায়, সে তো আগেই দেখিয়েছি আপনাদেরকে। আজকে এই পদ্ম ফুল গাছটা, এটা যে এক ধরনের স্থলপদ্ম, এতে দেখুন কত কুড়ি, বেলার দিক হলেই এগুলো ফুটবে। এখানে মিলি গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। মিলি গাছের পরিচর্যা বিষয়ে একটা ভিডিও অবশ্যই আমি সামনে তুলে ধরছি। আর এই গাছটা দেখুন প্রত্যেক দিন সকালবেলা এলে আমার এত ভালো লাগে, কালারটা এত মিষ্টি কালার। প্রত্যেকদিন সকালে এসেই দেখি গাছটা ভরে ফুল হয়ে আছে। তবে এই ফুলগুলো কি বলুন তো সকালের দিকেই থাকে, বেলার দিক হলে না এগুলো ঝরে পড়ে যায়, থাকে না। সকালের দিকটাই দেখতে পাওয়া যায় সুন্দরভাবে ফুটে রয়েছে, প্রচুর কুড়ি। গাছটা বসানো অবধি থেকে গাছটায় সমানে ফুল ফুটে রয়েছে, দেখুন প্রচুর কুড়ি রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছগুলো বেড়ে ওঠে। দেখুন গাছটা যখন নিয়ে এসে বসেছি, দুটো মাত্র আমি গাছ নিয়ে এসে বসেছি, আরও কতগুলো খুব তাড়াতাড়ি দেখুন এই চারপাশ থেকে কিন্তু ছড়িয়ে পড়েছে। মানে এই গাছ যদি আপনারা একটা সংগ্রহ করেও নিয়ে এসে বসাতে পারেন না, এর থেকে প্রচুর গাছ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ফুলটার কালারটা কিন্তু খুবই মিষ্টি, তার মধ্যে জল পড়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটায় মাঝখানটা করে আমি সমস্ত আমার যে টাইম ফুল গাছগুলো ছিল সেগুলোকে এক জায়গায় নিয়ে চলে এসেছি, কারণ এগুলোর সিজন মোটামুটি শেষ হয়ে আসছে। তা এগুলোকে কি করব, এগুলোকে আমি একটা টবে শুধু গাছ রেখে দিয়ে বাদবাকি মাটিগুলোকে আমি আবার বার করে নেব। বার করে নিয়ে সেগুলোকে আবার সারটা দিয়ে নতুন মাটি তৈরি করার চেষ্টা করব, অন্য গাছ শীতের যে গাছগুলো সেগুলোকে বসাবার জন্য। টবগুলোকেও সমস্ত খালি করে নেব, শুধু একটা টব আমি রেখে দেবো, যাতে এই গাছ থেকে আবার সামনের বছরে আমি অনেকগুলো গাছ তৈরি করে ফেলতে পারবো। কারণ এই গাছ একটা দুটো ডাল ভেঙে বসালেই প্রচুর পরিমাণে হয়ে যায়, তাই সমস্ত কিছু এই মাটিগুলোকে বার করে নিয়ে সেগুলোকে নতুন মাটি তৈরি করে নেবো একটু বর্ষাটা কেটে গেলে, কেননা এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ভালো মতো। দেখুন এই এক জায়গা থেকে এই সমস্ত গাছগুলোকে আমি রেখে দিয়েছি।
আজকে বেশ অনেক কটা জবা ফুল ফুটেছে। এগুলো হচ্ছে চন্দন জবা, দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে। এখানে কিছু ডাল আমি জবা গাছে কেটেও দিয়েছি, কেননা মিলিবাগের আক্রমণ হলে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে মিলিবাগের আক্রমণ যদি হয় খুব বেশি পড়লে সেগুলো অবশ্যই কেটে দেবেন। আর যে গাছগুলো অনেকটা বেশি লম্বা হয়ে গেছে, যেমন দেখুন এখানে এই ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে, এটাকে খুব শিগগিরই আমি কেটে দেবো, দিয়ে একটু সুন্দর শেপ দিতে হবে। গাছগুলো বর্ষার জল পেয়ে অনেকটা পরিমাণে বেড়ে গেছে। আর এখানে তো কুল গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন কুল গাছটা ভরে ফুল হয়ে রয়েছে। এই সময় কিন্তু এই কুল গাছের বিশেষ পরিচর্যা করতে হবে, আর কিছু পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই কুল গাছে হয়। সুতরাং সেই পোকার হাত থেকে যদি আমরা রক্ষা করতে পারি গাছগুলোকে, তাহলে কিন্তু ফলের সংখ্যাটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাই কি করছি, এই কুল গাছে এখন যতক্ষণ না ফুলটা ফুটে যাচ্ছে ততক্ষণ একটু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করতে হবে, যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ এই গাছে না হতে পারে। আর এখানে দেখুন, এখানে আজকেও সন্ধ্যামালতিগুলো অনেকটা ফুটে রয়েছে, অনেকগুলো ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ছাদে এসে কি করবো ভাবছিলাম, যে একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম। বৃষ্টির দিনে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, তো গাছগুলো কেমন আছে সেটাই একটু তুলে ধরছি আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, আপনাদের কাছে এখন তো অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।